সাগরদিঘী উপনির্বাচনে তৃণমূলে পরাজয়ের পর ইতিমধ্যে সে বিষয়ে একটি রিপোর্ট কার্ড তৈরি হয়েছে, সেই রিপোর্ট কার্ডে অসন্তোষ। আর এরপরই তৃণমূল নেত্রী রোষে দুই সাংসদ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তায়ের খানকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘীতে নির্বাচনের পর রিপোর্ট কার্ডে অসন্তোষ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের খান তৃণমূল নেত্রী রোষে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে আপনারা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগে আছেন, কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজই মন্তব্য করলেন, আমরা বিস্তারিত কথা বলবো। আশাবুল হোসেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন রয়েছে। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজ এই অভিযোগ করছেন? দেখো সৌমেন, সাগরদিঘী নিয়ে 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন বিপর্যয় সেই নিয়ে তদন্ত করার দায়িত্ব ছিল তাদের ওপর। সেই রিপোর্টে অন্যতম কারণ হিসাবে দলে অন্তর্কলহ, অন্তর্ঘাতের কথা বলা হয়েছে এবং এই অন্তর্ঘাতের সম্পর্কেই বিষয়টিকে মান্যতা দিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন দলেরই দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের খানের বিরুদ্ধে। খলিলুর রহমান জঙ্গিপুরের সাংসদ, আবু তাহের খান মুর্শিদাবাদের সাংসদ। তাদের উদ্দেশ্যে আজকে দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যে তোমরা অধীর চৌধুরীর সাথে যোগাযোগ করে চলেছ, অত্যন্ত মারাত্মক অভিযোগ। এই অভিযোগই আজকে এই দুই সাংসদের বিরুদ্ধে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটা করেছেন। এবং দ্বিতীয় বিষয়, যে রিপোর্টে এটাও ছিল যে যে প্রার্থী যাকে করা হয়েছিল সেই প্রার্থী নিয়ে অসন্তোষ ও অন্যতম কারণ এই বিপর্যয়ের হিসেবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি সুব্রত সার ছেলেকে প্রার্থী করতাম কিন্তু ওর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, আমি এটা বলতে চাইনি, আমাকে বলতে হবে। আশাবুল হোসেনের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানাই, সাগরদিঘী নির্বাচনে তৃণমূল কংগ্রেসে পরাজয়ের পর রিপোর্ট কার্ডে অসন্তোষ এবং রিপোর্ট কার্ড দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ অভিযোগ করেছেন যে খলিলুর রহমান এবং আবু তাহের খান তারা ঠিকমতো কাজ করেনি, অধীর চৌধুরীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে এমন অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে এই রিপোর্ট কার্ডে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। সাগরদিঘী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং সেই পরাজয়ের পর এবার তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডে অসন্তোষ, বিপর্যয়ে তৃণমূল নেত্রী রোষে পড়লেন দুই সাংসদ খলিলুর রহমান এবং আবু তাহের, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের দুই সাংসদ তৃণমূল নেত্রী রোষে। আপনারা অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগে আছেন, আজ এই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘীর রিপোর্ট কার্ডে তৃণমূলের প্রার্থী নিয়ে অসন্তোষের উল্লেখ, সূত্র মারফত এমন খবর, প্রয়াত সুব্রত সাহার ছেলেকেই টিকিট দিতাম কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ থাকায় টিকিট দেওয়া যায়নি। বৈঠকে আজ মন্তব্য করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটে তৃণমূলের স্ট্র্যাটেজি বৈঠক হয় পঞ্চায়েত নির্বাচনের আগে, সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেই বিষয়ে আলোচনার মধ্যেই তৃণমূল নেত্রী আজ মন্তব্য করেন খলিলুর রহমান এবং আবু তাহের ভূমিকা নিয়ে। এদিকে সাগরদিঘী নির্বাচনের পর প্রশাসনিক স্তরে এবার রদ বদল হয়েছে। আপনি জানিয়ে রাখি যে সাগরদিঘী উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সম্প্রতি পরাজিত হয়েছে, তারপর থেকে পর্যালোচনা চলছে কেন সাগরদিঘীতে তৃণমূল কংগ্রেস পরাজিত হলো। তারপর প্রশাসনিক স্তরে এবার রদ বদল হয়েছে। খবর পাওয়া যাচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার এসপির পর সাগরদিঘীর বিডিওকেও বদল করা হয়েছে। সম্প্রতি জঙ্গিপুর পুলিশ জেলার এসপিকে বদল করা হয়েছিল, এবার সাগরদিঘীর বিডিওকেও বদল করা হয়েছে। বদলি করা হয়েছে সাগরদিঘীর বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়কে। সাগরদিঘী থেকে তাকে পাঠানো হয়েছে কল্যাণী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে। কল্যাণী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ওএসডি করে পাঠানো হয়েছে। বদলি করা হয়েছে সাগরদিঘী উপনির্বাচনের রিটার্নিং অফিসার দিব্যেন্দু মজুমদারকেও। রিটার্নিং অফিসার ও ডেপুটি বিএল আলো দিব্যেন্দু মজুমদারও বদলি হয়েছে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি করা হয়েছে দিব্যেন্দু মজুমদারকে। সাগরদিঘী উপনির্বাচনের পর এবার প্রশাসনিক স্তরও রদবদল করা হয়েছে। সাগরদিঘীর বিডিওকে বদলি করা হয়েছে। বিডিও ছিলেন সুরজিৎ চট্টোপাধ্যায়, তাকে বদলি করে পাঠানো হয়েছে কল্যাণী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে। কল্যাণী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ওএসডি করে পাঠানো হয়েছে। বদলি করা হয়েছে সাগরদিঘী উপনির্বাচনের রিটার্নিং অফিসার দিব্যেন্দু মজুমদারকেও। রিটার্নিং অফিসার এবং ডেপুটি বিএলএল আরও দিব্যেন্দু মজুমদারও বদলি করা হয়েছে। আমাদের সঙ্গে প্রতিনিধি রাজীব এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। রাজীব, তুমি কি খবর পাচ্ছ প্রশাসনিক স্তরে রদবদল নিয়ে, কি বিস্তারিত তথ্য রয়েছে? সাগরদিঘী বিধানসভার নির্বাচনের পর আজ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদলের পর এই মুহূর্তে আজকে সাগরদিঘীর যিনি বিডিও তিনি তাকে বদল করা হয়েছে এবং সঙ্গে সাগরদিঘীর যিনি রিটার্নিং অফিসার ছিলেন
তাকেও বদল করা হয়েছে সাগরদিঘির বিডিওকে। সাগরদিঘি থেকে কল্যাণীর যে গ্রামোন্নয়ন দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে তাকে সাগরদিঘির বিডিওকে সেখানে তাকে বদলি করা হয়েছে। এবং একেবারে যিনি এই সাগরদিঘি বিধানসভার যিনি আরে ছিলেন সেই আরকেও বদলি করা হয়েছে, তাকে পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি হিসাবে সেখান থেকে বদলি করা হয়েছে। এবং সাগরদিঘি বিধানসভার এই যে ফলাফলের পর এই যে বদল, তিনজন মুর্শিদাবাদ জেলার আধিকারিকের বদলের মধ্যে দুজনই সরাসরি কিন্তু সাগরদিঘি বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেরও কিন্তু চর্চা শুরু হয়েছে যে এইভাবে সাগরদিঘি নির্বাচনের ফলাফলে শাসক দলের পরাজয়ের পর প্রশাসনিক আধিকারিকদের উপর এই ধরনের বদলিকে কোপ নেমে এলো বলে তারা কিন্তু অভিযোগ করছেন, যদিও শাসক দলের পক্ষ থেকে এটা রুটিন বদলি বলে কিন্তু দাবি করা হচ্ছে। সুব্রজিৎ, ধন্যবাদ রাজীব। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যবেক্ষক মডেল ফিরে এলো তৃণমূল কংগ্রেসে। বছরখানেক আগে এই পর্যবেক্ষক মডেল প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু সেই পর্যবেক্ষক মডেল ফিরে এসেছে। বিভিন্ন জেলায় পুরনো নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, তাপস রায়, মলয় ঘটক সহ বেশ কিছু শীর্ষস্তরের নেতাদেরকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, তাপস রায়, মলয় ঘটক সহ একাধিক শীর্ষস্তরের নেতাকে। বিভিন্ন জেলার ক্ষেত্রে তারা দায়িত্ব পেয়েছেন, যেমন দার্জিলিং বর্ধমানের সঙ্গে অরূপ বিশ্বাসকে, নদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, হাওড়া হুগলি উত্তর দিনাজপুরে দায়িত্ব পেয়েছেন ফিরাদ হাকিম পর্যবেক্ষক হিসেবে। মলয় ঘটককে পর্যবেক্ষকের দায়িত্ব সামলাতে হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দায়িত্ব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যবেক্ষকের মডেল ফিরে এলো, তাৎপর্যপূর্ণ বিষয়, কী কারণে সিদ্ধান্ত, কী জানতে পারছো? যাতে জেলায় নজরদারি বাড়ানো যায় সেই উদ্যোগেই এই পর্যবেক্ষক মডেলকে ফিরিয়ে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পর্যবেক্ষক শব্দটা তৃণমূল আজকে বৈঠকে মানতে নারাজ, কিন্তু তুমি জানো যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন একাধিক জেলার তিনি পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন, পর্যবেক্ষকের ওপর সমস্ত জেলার দায়িত্ব থাকতো, তিনিই নজরদারি চালাতেন, রাজ্যের প্রতিনিধি হিসেবে জেলার সঙ্গে সমন্বয় রক্ষা করতেন। পর্যবেক্ষক তুলে দেওয়ার পর আবার ফিরিয়ে আনা হলো সেই মডেলকে, অর্থাৎ এবং তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের যারা পুরনো মুখ অর্থাৎ ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, বলয় ঘটক, তাপস রায়, তাদেরই কিন্তু সেই দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো। একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাদ হাকিমকে, তুমি বললে সে তালিকা, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে বীরভূম দেখবেন বলে দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন, সেই বীরভূমের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন। এবং এটা ঠিক হয়েছে যে পঞ্চায়েতের আগে একটা জেলাওয়ারি কমিটি তৈরি হবে এবং সেই কমিটি এই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী দেখবে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে যেভাবে রাজ্য জুড়ে দুর্নীতি প্রকাশ্যে এসছে এবং সেই দুর্নীতিকে বিদ্ধ করছে শাসক দলকে বিরোধীরা, সেই জায়গায় পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পাঠ করতে এবং জেলা স্তরের যাতে আঞ্চলিকভাবে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম মতানৈক্য দেখা না যায় তার জন্যই কেন্দ্রীয়ভাবে নজরদারি করার জন্য আজকে এই পর্যবেক্ষক মডেল ফিরিয়ে আনা হয়েছে। এবং পাশাপাশি ঠিক হয়েছে জেলা স্তর থেকে প্রার্থী তালিকা চেয়ে পাঠানো হবে, কিন্তু গোটা বিষয়টা রাজ্য স্তর যা সিদ্ধান্ত নেবে সেটাকেই মানতে হবে, এটাও ঠিক হয়েছে। এমনকি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষাশালের যে দীর্ঘদিন দায়িত্ব ছিলেন সে দায়িত্ব ব্রাত্যবসীকে ফিরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কোথায় যেন তৃণমূলের এই যে দুর্নীতির ইস্যুতে পুরনো মডেলকেই আবার গুরুত্বপূর্ণ জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। যারা পুরনো নেতা, যারা দুর্দিনে তৃণমূল করতেন, যারা প্রথম দিন থেকে তৃণমূল করতেন, সেই সমস্ত নেতাদের আবার দায়িত্ব থেকে ফিরিয়ে আনা হয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে দুর্নীতির বিরুদ্ধে আজকে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে দুর্নীতি প্রসঙ্গ এসছে যেটা বর্তমান রাজ্য রাজনীতির সমস্ত কিছুর একটা চালিকা শক্তি হয়ে গেছে, আলোচনার একটা কেন্দ্রীভূত রূপ হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতি, সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ইস্যুতে তিনি বলেছেন দুর্নীতিতে তিনি জিরো টলারেন্স নীতি দিচ্ছে না এই দল, এবং পাশাপাশি তিনি সমর্থন করেন না দুর্নীতিতে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এর 10% যদি নেতারা করে তাহলে 90% করেছেন কোয়ার্ডিনেশন কমিটির সদস্যরা, অর্থাৎ গোটা দুর্নীতির দায় সরকারি স্তরে কোয়ার্ডিনেশন কমিটির ঘাড়ে দোষ চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকি তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সিপিএম আমলে কারা কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে তার একটা তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে রাজ্য জুড়ে যে দুর্নীতির একটা প্রকোপ চলছে, রাজ্য জুড়ে দুর্নীতি এখন মূল ইস্যু, সেই জায়গা থেকে সামনে পঞ্চায়েত নির্বাচন একদিকে যেমন পুরনো মুখকে ফিরিয়ে আনা, সামনের দিকে আনা নতুন মুখের পাশাপাশি, অর্থাৎ কৃষ্ণেন্দু পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাকে ধন্যবাদ। আপাতত কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে সাগরদিঘিতে বিডিওকে বদলি করা হয়েছে, এবার খবর পাওয়া যাচ্ছে 80 জন WBCS অফিসার তাদের নেতাদেরকে বদলি করা হয়েছে। যদিও প্রশাসনিক স্তরে বলা হচ্ছিল রুটিন বদলি, কিন্তু এত বেশি সংখ্যায় WBCS অফিসার যে তাদের যে যে জায়গায় পোস্টিং ছিল তাদের অন্য জায়গায় পাঠানো হয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যেহেতু পঞ্চায়েত নির্বাচন সামনেই রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই রদবদল ঘটানো হয়েছে। জানিয়ে রাখি তোমার, যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর দার্জিলিং, তাকে কিন্তু বিডিও সাগরদিঘি করে আনা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে যে হুগলি DMDC তাকে মুর্শিদাবাদে বিডিও করা হয়েছে, এবং পশ্চিম মেদিনীপুরে যিনি DMDC তাকে বিডিও পূর্ব মেদিনীপুর করা হয়েছে, এরকমই আবার পূর্ব বর্ধমানে যিনি DMDC তাকে পূর্ব মেদিনীপুরে বিডিও করা হয়েছে, এরকমই কিন্তু 80 জন এরকম WBCS অফিসার্স রয়েছেন যারা যে জেলায় ছিলেন তাকে অন্য জেলায় তাকে কিন্তু সেই অন্য বিডিও করে পাঠানো হয়েছে, এরকমটাই কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। এরকম সংখ্যায় রয়েছে 80 জন। এত বড় রকম অফিসারদের যেহেতু বেশি সংখ্যায় রদবদল ঘটনা হয়েছে, সেই কারণে মনে করা হচ্ছে যেহেতু পঞ্চায়েত নির্বাচন সামনে, সেই কারণে কিন্তু এই অফিসারদের রদবদল ঘটেছে, নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ রুমা। এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাবো, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের 30 মার্চ পর্যন্ত জেল হেফাজত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে কুন্তল ঘোষ হেফাজতে রয়েছেন, তার পুনরায় জেল হেফাজত হয়েছে। আজ দুপক্ষের তরফ থেকে সওয়াল জবাব শোনার পর বিচারক তাকে 30 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কুন্তল ঘোষকে 30 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে আজ আদালতে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছে ইডি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রকাশ সিনহা। সরাসরি প্রকাশ, 30 মার্চ পর্যন্ত কুন্তল ঘোষে ফের জেল হেফাজত হলো? একদমই, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কুন্তল ঘোষকে ব্যাংশালকোট থেকে বার করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং 30 মার্চ পর্যন্ত জেল হেফাজত। আমরা কুন্তল ঘোষকে যখন বার করা হচ্ছিল একাধিক প্রশ্ন করেছিলাম। আমাদের প্রথম প্রশ্ন, এই দুর্নীতিকাণ্ডের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে? কুন্তল ঘোষের উত্তর, নাম ইডির কাছে আছে, সময় আসলে আপনারা সব কিছু জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, তাপস মণ্ডলের বিরুদ্ধে বারবার অভিযোগ এনেছেন, আরও কেউ রয়েছে? কুন্তল ঘোষের উত্তর, তাপস মণ্ডলের অফিসে অনেকেই কাজ করত, খুঁজে বার করুন। অর্থাৎ এখানেই কিন্তু কুন্তল ঘোষের বক্তব্য যে তাপস মণ্ডলের অফিসে অনেকেই আছে, খুঁজে বার করুন, নাম পেয়ে যাবেন। তৃতীয় প্রশ্ন, টলিউডের সঙ্গে আরও কাদের কাদের কাছে টাকা পাঠিয়েছিলেন? কুন্তল ঘোষের উত্তর, আমার সংস্থা রয়েছে, যারা কাজ করত তাদের পারিশ্রমিক দিয়েছি। তুমি জানো আজকে কিন্তু ইডির আইনজীবী তরফে সওয়াল করা হয় যে 6.5 কোটি টাকা কুন্তল ঘোষের দুটো বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, এবং সেই 6.5 কোটি টাকা বিভিন্ন সময়ে কিন্তু অভিনেতা অভিনেত্রীদের কাছে টালিগঞ্জে পৌঁছে গেছে, এবং ইতিমধ্যেই 5 থেকে 6 জনের নাম পাওয়া গেছে। বনি সেনগুপ্ত ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন, বাকি 5-6 জন যাদের নাম পাওয়া যাচ্ছে তাদের ভূমিকা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে তাদের কী ভূমিকা ছিল, তারা সব জেনে বুঝেই টাকা নিয়েছে নাকি অজান্তে টাকা নিয়েছিল। সব মিলিয়ে কিন্তু আমরা দেখলাম একাধিক অভিযোগ কুন্তল ঘোষের বিরুদ্ধে। নেক্সাসের অভিযোগ, ইডির তরফে বলা হয় যে কুন্তল ঘোষের ডাইরেক্ট কমপ্লিসিটি পাওয়া গেছে, একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, এবং জামিনের বিরোধিতা করেছিলেন ইডির আইনজীবীরা। আমরা দেখলাম 30 তারিখ পর্যন্ত কুন্তল ঘোষের জেল হেফাজত, ইতিমধ্যেই তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, টলিগঞ্জের যে অভিনেতা অভিনেত্রীদের নাম উঠে এসছে 5 থেকে 6 জনের, যাদের কাছে টাকা পৌঁছে গেছিল তাদের ভূমিকা কি ছিল, তাদের সেটা ইডি খতিয়ে দেখবে এবং প্রয়োজনে তাদের তলব করা হবে খুব শীঘ্রই। তোমাকে ধন্যবাদ প্রকাশ।